আমার নবীর চোখ দুটা লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই বলো তোমার কি চোখে ব্যথা হয়? আমার নবী বলছেন, দাদু জান আমার চোখে খুব ব্যথা হয়। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব, চোখের দাওয়া করে নিয়ে আসিব। ওই আব্দুল মুত্তালিব আমার নবীর হাতখানা ধরে নিয়ে চলে যাচ্ছে না। আমার নবী জিজ্ঞাসা করছেন, দাদু জান আমাকে নিয়ে কোথায় যাবেন? দাদু জান বলছেন, ভাই চলো, যদি সাত সমুদ্র পার হতে ভাই হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। জোরে বলুন, গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই যদি সাত সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের দাওয়া না করলে বাড়ি ফিরব না। বেরাদার বন্ধুগণ, বাবা জি আমার শোনন মা, আব্দুল মুত্তালিব মিয়া আমার নবীকে চলে যাচ্ছে না। পেশানপুর জঙ্গলে যেমনই যাওয়া, আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না, কোন সার্জনের কাছে যাব না। পার্শ্বে একজন রাহেব আল্লাহওয়ালা ছিল, আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ গো আমি ওই রাইগেবের কাছে যাব আর বলবো আমার পেটার চোখটা ভালো হবে কিনা। যেমন আব্দুল মুত্তালিব ওই রাইগেব দরবারে গিয়েছেন, বাবা ভিতর থেকে লক করা আছে। আব্দুল মুত্তালিব বাদ দিচ্ছেন, রাইগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাইগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাইগেব কেন বেরিয়ে আসে না বাবা, কেন আওয়াজ আসে না? যেই সমাতে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই সমাতে ওই রাগেব একখানা পুরানা কেতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। হঠাৎ করে দেখছেন বাবা, ওই রাগেবের ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছে। আর বলছেন, রাগেব তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় বিশ্বনবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদা তোমার উপরে পড়ে যাব। রাহেব তাড়াতাড়ি বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে বেরিয়ে যাও। রাহেব দেরি করলো না, বাবা গোসল বানায়া ওযু করে নতুন জামা পরে যেমনই দরজা খুলেছেন বাবা, সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। যেমনই নজর পড়ে গেছেন বাবা, বাবা গো চোখের পলক মারে না, আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, রাগেব তোমাকে তিনবার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসিলে, আসিলে বটে মুখে কথা বলো না, আমার পেটার দিকে কেন দেখে আছো? রাগেব বলছেন, আব্দুল মুত্তালিব বলো তোমার পেটাকে কেন নিয়ে এসেছো? আব্দুল মুত্তালিব বলছেন, রাগেব আমার পেটার চোখটা লাল হয়ে গেছে, আর কোনো ওষুধ পানি আছে কিনা, আর কোনো দাওয়া পানি আছে কিনা? রাগেব বলছেন, আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জেন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জেন গিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? হবে, তুমি তো এখনই বললে হাকিমের হিকমত গিরি চলবে না, সার্জেনের সার্জেন গিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহে বলছেন, আব্দুল মুত্তালিব বুঝে গেলাম, ও গো আব্দুল মুত্তালিব বুঝে গেলাম, আপনার এ পোতাটা সাধারণ হতে পারে না, আপনার পোতা যদি হয় তবে শেষ জামানার নবী আছে। ও আব্দুল মুত্তালিব দেরি করো না, দেরি করো না, চিন্তার কোনো কারণ নাই, এই আপনার পোতাকে বাড়ি নিয়ে জানা আর বিছানাতে শুইয়া দিয়া আর উনারে তুতু মোবারক আনিয়া উনারই চোখে লাগিয়া দিয়া সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, জানি না, আমি কখনো শুনি না যে তুতুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, বাড়ি নিয়ে গেলেন, বিছানাতে
রেখে দিয়েছেন, আর আমার নবীর থুতু মোবারক আনিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিল, আর বলছেন ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন, সব ব্যথা ভালো, আমার নবীর থুথু একটা ওষুধ। আমরা থুথু দিলে থুথু হয়, আর আমার নবী থুথু দিলে ওষুধ হয়। আমার নবী থুথু তরকারিতে দিয়েছে তো তরকারি বেড়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি তরকারিতে থুথু দিই তো বাড়বে বাড়বে? একটু খালি থুথু দিয়ে দিয়েন, আর বিবিকে বলিয়েন বিবি এখানে থুথু দিয়েছি, ঝাড় উলিয়ে না ঝাড়াই তো নবীর মতো হওয়া যাবে ভাই। আচ্ছা নবী পাক কি নিজের থুথুতে নিজের চোখটা শুধু ভালো করেছিল? না। মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি বাবা কেউ পান করতো না। আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়াইয়া একটু থুথু মোবারাকা দিয়া দিলেন, আর যেমন দিয়েছেন বন্ধুরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হয়েছিল। আবে জমজম থেকে উত্তম হয়েছিল বাবা গো। আমার নবী পাক আস্তে আস্তে, আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর বাবা গো। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি আজ আছি কাল নাই, আমার এই পোতার মা নাই বাবা নাই, তো এই পোতার দেখভাল কে করবে যদি আমার ইন্তিকাল হয়? আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন, বেটা কোনেরা চলে আসলেন, বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছেন? আব্দুল মুত্তালিব বলছেন বেটারা দেখছো আমার পাশে আতিম বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে, আমার পাশে মামেনার কলেজা টুকরা বসে আছে, পলুরে ছেলেরা আমার পোতার দেখভালের ভার কে নেবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আল্লাহ আমার এই পোতার দেখভাল যদি আবু তালেব লাই তাহলে ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে, ফুটে দে বলে না মনে মনে বলছেন। কিন্তু বেরাদার যেমন আব্দুল মুত্তালিব বলেছেন আমার পোতার দেখভাল কে করবে, আবু তালেব হাতটা আগে তুলে দিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না, যতদিন বেঁচে থাকবো আব্বা আমার এই পোতার দেখভাল আমি করিব। আব্দুল মুত্তালিব আমার নবী কেটে বুকে লাগিয়ে আবু তালেবের হাতে সঁপে দিলেন, আর বলছেন বেটা আবু তালেব একটা কথা শুনে নাও, এই ছেলের বাবা বেঁচে নাই মা বেঁচে নাই, ও বেটা আবু তালেব শোনো তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও, যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আব্বা আপনি চিন্তা করবেন না, আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই এই ছেলের মা বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিল, আমার নবীকে বুকখানে টেনে বলল, আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর, ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা ভাইরা আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারালেন, এখন আমার নবী কার কাছে থাকলেন? কত জোরে কুহুচিরে, কার কাছে থাকলো ভাই? আবু তালেবটা আমার নবীর কে? জোরে বলুন কে, আরো জোরে। বাপরে টাটকা হয়েছি সব রে বাবা, একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি গো? তো চোখ যে ছোট ছোট,
হ্যাঁ ঘুমাই না ভাই, বেরাদারান ইসলাম আর মা বহিনেরা তো আজকে প্রচুর আছে, আর ঘুম হবে না। হ্যাঁ আশা করি ঘুম হবে না। একবার জোরে সোরে দ্রুত পাক পড়ুন, একটু মদিনা যাব, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদানা। আচ্ছা বলেন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? জোরে বলতে হবে, লস হবে লাভ হবে? কি করে লাভ হয়েছিল আমার নবী এখন কার কাছে থাকলেন? আবু তালেবটা আমার নবীর কে? চাচা। বাবা গো দেখেন আবু তালেবের লাভ কি করে হয়েছিল, একটা মারাত্মক ঘটনা শুনালেন। আবু তালেব মাক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে যায়। তো কিছু লোক বলছে এক কাজ করো সবাই চলো আর মন্দিরে গিয়ে আরাধনা করব। একটা লোক বলছে কোথায় যাবে? বলে মন্দিরে। বলে মন্দিরে গিয়ে তোমাদের পানি হবে না? পানি যদি নিতে চাও তবে একজনের দোয়াতে পানি হবে, সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তো আল্লাহ পানি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো লোকজন ভাবলো আবু তালেবের দোয়াতে পানি হবে, তো চলো তাহলে। এরা কয় একটা লোক গিয়ে বলছে ও আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, দেরি করিয়েন না, তাড়াতাড়ি চলুন আর একটু পানির জন্য দোয়া করে দিন, না হলে বরবাদ হয়ে যাবে। নদী নালা শুকিয়ে গেছে, ঘর বাড়ি পুড়ে গেল রোদরে, কিন্তু পানি হয় না। আবু তালেবের ময়া চলে আসলো, আহারে আমাকে বিশ্বাস করে তারা আমার কাছে এসছে, আমি যাব, যা হবে দেখা যাব। আবু তালেব বের হচ্ছেন, আমার নবী বলছেন চাচা বলো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব। বলে চাচা আমাকেও নিয়ে চলেন। বলে না তুমি মাত্র 8 বছর বয়স, যদি কোথায় হারিয়ে যাও? না বাবা তোমাকে নিয়ে যাব না। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তো জিন্দেগিতে পানি হইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো পানির মালিক যদি অর্ডার না দেয় তো পানি হবে? হবে হবে না? আমার আবু তালিব ভাবছেন যে না নিয়ে যাব না, আর আমার নবী বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন, আপনার লাভ হবে লস হবে না। তো আবু তালেব নিয়ে যেতে চাই না, বলছে না ভাতিজা হারিয়ে যাবে। আমার নবী একটা কথা বললেন, চাচাকে এক কাজ করেন আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দেবেন, আমি বসে থাকবো আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন, দোয়া শেষ হবে তারপরে আমাকে নিয়ে চলে আসবেন, আমি এক কদমও সেখান থেকে পালাবো না। আবু তালেব বলে চলো তাহলে যখন যাবে। নিয়ে গেল, নিয়ে গিয়েছে না বন্ধুরা, বাবা কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়েছেন। আমার নবী বলছেন চাচা গো কোথায় যাবেন? বলল ভাতি যা আমি একটু দোয়া করে আসি, তুমি বসো। আমার নবী বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি, যা কে দেয় দেখছি। কিন্তু বাবা গো আবু তালেব চলে গেছে, ওইদিকে আরাফাতের ময়দানে হাজার হাজার লোকজন জমা হয়ে গেছে, আবু তালেব দোয়া শুরু করেছে, পানি দাও পানি দাও পানি দাও, আকাশ নীল হয়ে আছে, পানি হইবে কুণ্ঠে থেকে। 1 ঘন্টা গেলো, 2 ঘন্টা হলো, কোনো মতে পানি হয় না, পানি হয় না। বাবা গো দেখবেন যখন মসজিদে ইমাম সাহেবেরা লম্বা সুরা লাগিয়ে দিবে, কিছু কিছু লোকজন আছে ছাইরা নামাজ বাড়ি ভেঙে যাবে, আছে না? তো 1 ঘন্টা হইলো, 2 ঘন্টা হইলো, পানি হয় না, পিছনের ইয়ারা কিন্তু হুঁড়া হুঁড়ি চলে গেলে মারছে, ওই ওকে মারছে, ওই ওই চল বাড়ি চল। এই আবু তালেব ফেল, ইয়ার দোয়াতে পানি হবে না। আচ্ছা বলেন তো নামাজের অবস্থায় কথা বলে নামাজ হবে? জোরে বলুন হবে? 3টা লোক নামাজ পড়ছে, নদীতে মাছ উঠেছে, একটা লোক বলছে বাপরে নামাজ ছেড়ে বলছে কত বড় মাছ, ওর নামাজ থাকবে? বাম দিকে লোকটা আছে বলছে ওই তুই কেনা কথা বললি, তোর নামাজ হবে না, ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি, ও আরও গেল। তো নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না ভাই। তারা
আবু তালেবের পিছে যারা আছে এরা কিন্তু হুড়াহুড়ি হুড়াহুড়ি চলছে, ই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে। এক জায়গাতে জানেন নামাজ পড়ছে ভাই, একটা মুন্সিজি নামাজ পড়াইছে, নামাজ পড়াচ্ছে পড়াচ্ছে, তো লোকজন পিছনে অনেক লোকজন জামাতে, এবার সাজদাতে যখন গিয়েছে মুন্সিজি, ওই মুন্সিজিকে কিন্তু একটা বাবা মশাতে কামড়ে লেহে, মানে বললাতে, ই মুন্সিজি রাগের মাথায় কামড়েছে তো কামড়েছে, তুই চিৎকার মেরা উঠতে এলে সবাই উঠবে, ও চুপচাপ চুলকাইতে চুলকাইতে যায় কুশোরের ভুঁয়ে ঢুকে বসে আছে, ইয়ারা সাজদাতে পড়ে আছে, না মুন্সি মাথা তুলবে না ওরা তুলবে, আছে আছে এক ঘন্টা হয়ে গেল মাথা তুলে না, একটা লোক টেরা চোখে দেখছে, মা মুন্সিজি কই দেখছে, আর লোকজন তো উইঠা ধুড়া ধুড়ি কুণ্ঠে গেল কুণ্ঠে গেল, এবার এদিকে ওদিক করতে দেখছে ও হুলমানের মতন বসে আছে কুশোরের ভুঁয়ে, বলছে আই কি করছো, আমাকে মশাতে কামড়ে লেছে, এই হলো ব্যাপার ভাই, নামাজ ছেড়ে এরা ভেঙে যায়। দারুদান ইসলাম বন্ধুগণ, বাবাজি আবু তালেবের পিছনে এরা কিন্তু আনাগোনা শুরু করেছে, আবু তালেবের দোয়াতে পানি হবে না, বাড়ি চল বাবা গো, দোয়া করছেন এক ঘন্টা হয়ে গেল, দুই ঘন্টা হয়ে গেল, আকাশ নীল হয়ে আছে, পানি হইবে কোনখান থেকে, পানি মতো কোনো মতো হয় না বাবা, যে আকাশ নীল হয়ে আছে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়া পানি বন্ধ হয় না। আবু তালেব দোয়া করছে আর কানছে, আজকে যদি আমার দোয়াতে পানি না হয় আমার ইজ্জত চলে যাবে, কেউ আমাকে বিশ্বাস করবে না। লোকজন বাবা গো আনাগুনা শুরু করে দিয়েছে, আবু তালেব বাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি, বাবা গো কোনো মতে পানি হয় না, আমার নবী মুস্তাফা বাবা গো কাবা ঘরে হিলানা লাগিয়েছিলেন, আমার নবী একবার দেখছেন আকাশের দিকে, একবার দেখছেন চাচার চোখের দিকে, বাবা গো আকাশ থেকে পানি বন্ধ হয় না, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না, আমার নবী দেখছেন আল্লাহ, আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে, আমার চাচার ইজ্জত চাওয়া মানে আমার বংশের ইজ্জত চাওয়া, আল্লাহ আমি আমার বংশের ইজ্জতে যেতে দেব না, না আমার বংশের ইজ্জত যেতে দেব না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর ইশারাতে পানি হবে কি হবে না, জোরে বলুন তো, যারা নবীকে ভালোবাসে হাত তুলে দেখান, যারা হাত তুলেছে 500 কইরা টাকা দিন, নবীকে ভালোবাসে হাত তুলেছেন ভাই, হ্যাঁ টাকা দিতে হবে, তিনটা পাঁচটা খোদার বান্দার কাছে 500 করে টাকা নিব ভাই, দেখেন আমার রবির সাথে কি করে পানি হয় সেটাই তো বলবো। যখন ইশারা হয়ে গেছে ভাই, দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না, আমার নবী দেখছেন আল্লাহ, আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে, আমার চাচার ইজ্জত চাওয়া মানে আমার বংশের ইজ্জত চাওয়া, আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না, আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা, আর যেমনি খাড়া করে দিয়েছেন বন্ধুরা, যে আকাশ নীল হয়েছিল কোন ম্যাগে ছিল না, আমার নবী যেমন ইশারা করে দিয়েছেন বাবা, সেকেন্ডের মধ্যে ওই নীল আকাশখানা কালো হয়ে গেল, আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো, জোরে বলুন, এত বৃষ্টি হইতে লাগলো ভাই যে নদীগুলা শুকিয়েছিল, এ ভর্তি হইয়া বাড়ি ঘর ডুবতে লাগলো, কে কোনখানে ভাগলো ঢুঁড়ে পাই না, লোকজন বলছেন আবু তালেব তাড়াতাড়ি দোয়া করো যেন পানি বন্ধ হয়, না হলে ডুইবে মরব, এতক্ষণ পানির লেগে মরছিল রে, এখন কইছে ডুইবে মরব, আবু তালেব দোয়াটা ছেড়ে চলে গেছে, কুঁড়িয়াতে বইসা আছে, পানি বন্ধ হয় না, হইয়াই যাইছে পানি, কেমন করে বন্ধ হবে গো, আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, পানি কেমন করে বন্ধ হবে বাবা, ওই পানি কোনো মতে বন্ধ হয় না, ও যুবক বন্ধুরা, লোকজন বললো আগু আবু তালেব এমন দোয়া করলেন পানি তো হচ্ছিল না, আর এমন দোয়া করেছেন সবাই ডুইবে মরবো, তা
তাড়াতাড়ি দোয়া করেন পানি বন্ধ হয়। আবু তালে বলছে পানি বন্ধ করো, পানি বন্ধ করো। বাবা গো বলে যাচ্ছে পানি বন্ধ হয় না, আমার নবী মুস্তাফা দেখছেন আল্লাহ, এবার পানি বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে নবী পাক বাবা গো ওই শাহাদ বাঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। আর যেমনই মুড়ে দেওয়া হইল, সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আকাশের পানি বন্ধ। এবার লোকজন ভাবলো আজকে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন তো, কার দোয়াতে পানি হইলো ভাই? আমার নবী ইশারা না করলে পানি হইতো? জোরে বলুন, পানি হইতো? কখনো হইতো না, আমার নবীর ইশারাতে পানি হইলো। তো বলুন তো ভাই, আমার নবী যে আবু তালেবের সাথে গেলেন, তো আবু তালেবের লাভ হইলো না লস হইলো? লাভ হইল বাবা গো। থাকতে লাগলো, দিন যাই, সময় কাটে, এই করতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল আজকে? জীবনী কয়দিন হয়েছে? 3-4। কত হইল? টাকা আর দিতে পারো না? 12। বাবা গো আমার নবীর যখন 12 বছর বয়স, বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার নবী আবু তালেবের কাছে থাকতে লাগলেন।